ইউটিউবে সাফল্য পেতে কতদিন সময় লাগে? খুবই সুন্দর একটা প্রশ্ন। আমার এক বন্ধু এ ধরনের একটা প্রশ্ন করছে যে ইউটিউবে সাফল্য পেতে কতদিন সময় লাগে। তো সেই প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদের দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। তো বন্ধুরা, আমার এক বন্ধু প্রশ্ন করছে যে ইউটিউবে সাফল্য পেতে কতদিন সময় লাগে। তো এই প্রশ্নের উত্তরটাই আজকে আমি দিব। তো মনোযোগ দিয়ে শুনবেন, যদি আজকে এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে ইউটিউবে আপনি সাফল্য পেতে খুব বেশি দিন সময় লাগবে না। তো কিভাবে এই সাফল্যটা নিয়ে আসবেন এবং কিভাবে তাড়াতাড়ি আপনার সাফল্যটা আসবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার টপিকস নির্বাচন। আপনি যেই রিলেটেড মানে আপনি চ্যানেল খুলছেন সেটার টপিকসটা আগে নির্বাচন করতে হবে। আপনি কুকিং রিলেটেড খুলেন, আপনি মানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড খুলেন, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড খুলেন, বা যেই কোনো টপিকস নিয়ে আপনি ভিডিও তৈরি করেন বা আপনার চ্যানেল তৈরি করেন, তো সেটার আগে সুন্দর একটা টপিকস নির্বাচন করবেন যে আপনি আসলে এই বিষয়ে কত দূর জানেন বা কতটুকু আপনার অভিজ্ঞতা আছে, আপনি কতগুলো ভিডিও এই রিলেটেড কতগুলো ভিডিও বানাতে পারবেন। দেখা গেল যে আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে শুরু করলেন কিন্তু ফেসবুক মার্কেটিংয়ে কয়েকটা ভিডিও দেওয়ার পরপরই দেখলেন যে আপনি আর পাচ্ছেন না ভিডিও, তখন কিন্তু আপনার টপিকস কিন্তু হারিয়ে গেল। তখন যদি আপনি অন্য টপিকসের কোনো ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করা শুরু করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেজন্য আপনাকে আগে কনফার্ম হতে হবে যে আপনি যে বিষয়টা খুব ভালো জানেন সেই বিষয়ের উপরে আপনার টপিকস নির্বাচন করবেন এবং সেই টপিকসের উপরে আপনি ভিডিও বানাবেন এবং বারবার আপনি ভিডিও আনার চেষ্টা করবেন একই টপিকসের উপর। যেমন আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিচ্ছি, আমি কিন্তু আপনাদের শুধু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওই কিন্তু এখন আমি আপনাদের দিচ্ছি, আমি কিন্তু এখন অন্য কোনো ভিডিও দিচ্ছি না। কারণ আমি অন্য ভিডিও যদি দেই তাহলে কিন্তু আপনি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন। তো আমি যদি এখন ফেসবুক মার্কেটিং দেখাই তাহলে কিন্তু আপনি দেখবেন না। তো সেজন্য যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এবং টপিকসটা নির্বাচন করবেন, এমন একটা টপিকস নির্বাচন করবেন যেন আপনি ওই টপিকসটা খুব ভালো জানেন, ওই টপিকসের উপরে আপনি অনবরত ভিডিও আপলোড করতে পারবেন, এই ধরনের একটা টপিকস আপনি নির্বাচন করবেন। দুই নাম্বার যে বিষয়টা হচ্ছে, আপনি যে ভিডিওগুলো বানাবেন প্রত্যেকটা ভিডিওর প্রথম দিকে আপনি যে ইন্ট্রোডাকশনটা দিবেন সেই ইন্ট্রোডাকশনের ভিতরে আপনি আকর্ষণীয় কিছু কথা রাখবেন। আকর্ষণীয় কথা, এমন কিছু কথা রাখবেন আপনি যে কথাটা শুনে মানুষ যেন আকর্ষণ পায় এবং আপনার পরবর্তী অংশটুকু দেখার জন্য কিন্তু আগ্রহজনক বোধ করে। যেমন আপনি দেখবেন যে অনেক অনেক যে সিনেমার যে মানে পার্টগুলো দেখায়, তো সেখানে অথবা বা নাটকের কোনো অংশবিশেষ দেখায়, তখন দেখবেন যে তারা ছোট্ট একটা ক্লিপস ইউজ করে মাঝখান থেকে অথবা শেষের দিক থেকে, এমন একটা ক্লিপস, আকর্ষণীয় একটা ক্লিপস তারা ইউজ করে। ছোট্ট একটা ক্লিপস তারা প্রথম দিকে দিয়ে দেয়, হয়তো কাউকে মারতেছে, কাউকে বকাঝকা করতেছে বা কোনো ইমোশনাল একটা সিন, এমন একটা সিন তারা সামনের দিকে দেয় যেটা খুব আকর্ষণীয় থাকে এবং এই আকর্ষণীয় সিনটার কারণে ওই ভিডিওটা তারা মানে যারা দর্শক থাকে ওই ভিডিওটা দর্শকরা দেখার জন্য মানে আগ্রহ প্রকাশ করে। তো আগ্রহ প্রকাশ করে তখন তারা ভিডিওটা দেখা শুরু করে, যখন এই আকর্ষণীয় পার্টটা দেখে দেখা শুরু করে তখন কিন্তু অন্য একটা পার্টে আমরা চলে যাই। যাওয়ার পরে দেখা গেলো যে অন্য একটা অংশবিশেষ দেখছি, তো কিন্তু আমরা আশায় থাকি কোনটা, যে এই যে একটা আকর্ষণীয় যে পার্টটা দেখলাম এই পার্টটা কখন আসবে, সেটা শেষেও আসতে পারে, প্রথমেও আসতে পারে বা মাঝখানেও আসতে পারে। তো এই আকর্ষণীয় পার্টটা দেখার জন্যই কিন্তু আমরা অপেক্ষায় থাকি এবং দেখতে থাকি পুরো ভিডিওটা। ঠিক এরকমই কিছু আকর্ষণীয় কথা আপনি রাখবেন যে 30 সেকেন্ড ভিডিওর মধ্যে, মানে প্রথম 30 সেকেন্ডের মধ্যে আপনি এরকম একটা আকর্ষণ রাখবেন যেন এই আকর্ষণটার জন্য আপনার পরবর্তী ভিডিওটা বা সম্পূর্ণ ভিডিওটা যে কোনো দর্শক দেখার জন্য আগ্রহ প্রকাশ করে এবং আপনার ভিডিওটা দেখতে থাকে। আর যখন এই ভিডিওটা আপনার এই ভিডিওটা দেখতে থাকবে দর্শক, এবং তখন আপনার অডিয়েন্স রিটেনশনগুলো ভালো হবে, আপনার ইউটিউব তখন আপনার ভিডিওতে ইমপ্রেশন ভালো দিবে, ইমপ্রেশন বাড়িয়ে দিয়ে আপনার ভিডিওটাকে ভাইরাল করার চেষ্টা করবে এবং ভাইরাল করে দিবে। আপনার ভিডিওর যে টাইটেল, 3 নম্বর যে অপশনটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল, আপনার ভিডিওর যে টাইটেলটা হবে সেই টাইটেলটা আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে আপনি যে রিলেটেড ভিডিওটা দিচ্ছেন সেই রিলেটেড যে টাইটেলগুলো আছে এই টাইটেলগুলো কীরকম, যেন আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে যা আমার আমার ভিডিও যে টাইটেলটা আছে আমারটা যদি ফার্স্ট র্যাঙ্কিংয়ে আসে তাহলে আপনার আপনার ভিডিওটা যেন আমার পাশাপাশি থাকে।
এরকম ভাবে চেষ্টা করবেন যেন আপনার ভিডিওটা পাশাপাশি থাকে আমার সাথে। যখন আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে তখন আমার ভিডিওটার পাশাপাশি যদি আপনার ভিডিওটা থাকে তখন কিন্তু আপনার ভিডিওটাও ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে। এটা আমাকে দিয়ে আমি বললাম, জাস্ট আমাকে আপনি ফলো করবেন এমন কিছু না, আপনি আরও অনেককেই ফলো করবেন। যাদেরকেই আপনি ফলো করেন তাদের যে টাইটেলগুলো আছে, তাদের যে ভিডিও টাইটেলগুলো থাকবে, সেই প্রত্যেকটা টাইটেল আপনি দেখবেন, দেখে আপনি ভালো মানের একটা টাইটেল দেওয়ার চেষ্টা করবেন যেন আপনার ইউটিউবের যে সার্চ রেজাল্ট আছে এই রেজাল্টে যেন আপনার এই টাইটেলটা থাকে এবং আপনার ভিডিওটা যেন সার্চ করলে খুব দ্রুত পাওয়া যায়। যখন সার্চ করলে আপনার ভিডিওটা পাওয়া যাবে এবং আপনার আকর্ষণীয় অংশটুকু সে দেখবে, দেখার পরে কিন্তু তারা ভিডিওটা দেখতে থাকবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার থাম্বনেল। তো থাম্বনেলটা কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার একটা ভিডিওর থাম্বনেল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনার ভিডিও ভাইরালের মানে 90% কাজ করবে আপনার থাম্বনেল। কারণ আপনার থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক দিবে না। আপনার ভিডিওটা যেই রিলেটেডই হোক না কেন, যেই ক্যাটাগরির ভিডিওই হোক না কেন, আপনার সেই ক্যাটাগরির ভিত্তিক আপনার থাম্বনেলটা খুব সুন্দর হতে হবে, আকর্ষণীয় হতে হবে। থাম্বনেলের ভিতরে কিন্তু কিছু আকর্ষণ আপনার থাকতে হবে, এমন কিছু আকর্ষণ আপনি থাম্বনেলে দিবেন বা এমন কিছু লেখা আপনি থাম্বনেলে দিবেন যেটার কারণে পাবলিক দেখতে বাধ্য, আপনার ভিডিওতে ক্লিক দিতে বাধ্য। আর যখন ক্লিক দিবে তখন আপনার আকর্ষণীয় পার্টটা যদি থাকে আপনার ভিডিওতে তখন কিন্তু তারা কন্টিনিউয়াসলি আপনার ভিডিওটা দেখা শুরু করবে এবং আর পরবর্তী পার্টটা দেখতে থাকবে এবং এভাবে দেখতে দেখতে আপনার অডিয়েন্স রিটেনশন বাড়বে, আপনার ভিডিও ইমপ্রেশন বাড়িয়ে দিবে ইউটিউব এবং আপনার ভিডিও ভাইরাল হবে। তো এই হচ্ছে বিষয় বন্ধুরা, যদি আপনার ইউটিউবে যদি আপনি সাফল্য খুব দ্রুত চান, দ্রুত সাফল্য পেতে চান, তাহলে কিন্তু আপনাকে এইভাবে কাজ করতে হবে। যদি যখন আপনি এইভাবে কাজ করতে পারবেন তখন আপনার সাফল্য কিন্তু খুব দ্রুত আসবে। আর যদি আপনি এই কাজগুলো করতে না পারেন, আপনার থাম্বনেল, আপনার টাইটেল, আপনার যে ভিডিওর যে আকর্ষণীয় পার্টগুলো এগুলো যদি আপনি মানে সঠিকভাবে মানে মেকআপ করতে না পারেন বা আপনি যদি সঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কেউ ক্লিক দিবে না বা ভিডিও দেখবে না এবং তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ টিপসগুলো আমি সবসময় দিয়ে থাকি। যদি মনে করেন যে এই টিপসটা আপনার ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। যখন আপনি ক্লিক করে রাখবেন তখন আমি নতুন কোনো ভিডিও দিলেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।